নাম্বার সিস্টেমের লেকচার ফলে স্বাগতম এই লেকচারে আমরা শিখব যে কোনো বেজের নাম্বারকে কীভাবে ডেসিমাল নাম্বারে রূপান্তর করতে হয় তাহলে প্রথমে আসো ডেসিমাল নাম্বার কীভাবে গঠিত হয় সেটা একটু আমরা দেখি আমি এখানে একটি ডেসিমাল নাম্বার লিখছি এবং এখানে এইটের মান কত এইটের মান হচ্ছে এইট ইন্টু ওয়ান থ্রি এর মান কত থ্রি ইন্টু টেন এবং ফোরের মান কত হবে ফোর ইন্টু হান্ড্রেড অর্থাৎ আমি প্রত্যেকটি অঙ্কের স্থানীয় মান বের করে নিলাম এখন খেয়াল করো এখানে এইট ইন্টু ওয়ানকে অবশ্যই এটা লেখা যাবে এইট ইন্টু টেন টু দি পাওয়ার জিরো থ্রি ইন্টু টেনকে অবশ্যই লেখা যাবে থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার ওয়ান এবং ফোর ইন্টু হান্ড্রেডকে অবশ্যই লেখা যাবে ফোর ইন্টু টেন টু দি পাওয়ার টু আচ্ছা তাহলে খেয়াল করো এই যে সংখ্যাটা ছিল বেসিমাল সংখ্যাটা এর ভিত্তি বা বেস কত টেন এবং এইখানে তুমি খেয়াল করো এখানে আমরা কি লিখেছি এইট ইন্টু টেন টু দি পাওয়ার জিরো এটা কি টু অন্যভাবে যদি বলি তাহলে এভাবে বলবো যে এইট ইন্টু বেস টু দি পাওয়ার জিরো তারপর থ্রি ইন্টু বেস টু দি পাওয়ার ওয়ান ফোর ইন্টু বেস টু দি পাওয়ার টু অর্থাৎ ডেসিমেল নাম্বার কীভাবে গঠিত হয় এটি যদি একটি ডেসিমেল নাম্বার হয় কী হবে ফোর ইন্টু টেন টু দি পাওয়ার টু প্লাস থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার ওয়ান প্লাস এইট ইন্টু টেন টুটি ফোর জিরো তাহলে ডিসিমাল নাম্বার কীভাবে গঠিত হয় ভিত্তি কোনো একটা সংখ্যা থেকে যখন আমি ডেসিমাল নাম্বারে যেতে চাবো তাহলে যেই সংখ্যা থেকে ডেসিমাল নাম্বারে যেতে চাবো সেই সংখ্যার ভিত্তিটা পাওয়ার আকারে কী হতে থাকে গুণ হতে থাকে এবং তাকে যোগ করলে আমি কী পেয়ে যাব সেই সংখ্যার ডিসিমাল নাম্বারটা পেয়ে যাবো তাহলে উদাহরণস্বরূপ আমি যদি অটাল থেকে ডেসিমাল নাম্বারে রূপান্তর করতে চাই তাহলে কীভাবে করব সাপোজ এইটা একটা হচ্ছে অক্টাল নাম্বার যার ভিত্তি এইট তাহলে কী হবে সেভেন ইনটু এইট টু দি পাওয়ার এর অবস্থান এখানে কী ছিল প্রথমে এটা জিরো তারপরে ওয়ান তারপর টু তাহলে এখানে এই সিক্সের অবস্থানটা হচ্ছে জিরো অবস্থান এবং সেভেনের অবস্থান হচ্ছে ওয়ান অবস্থান তাহলে কি হবে সেভেন ইনটু বেইস টু দি পাওয়ার ওয়ান দেন সিক্স ইনটু বেইস টু দি পাওয়ার জিরো তাহলে এই সংখ্যাটা কী চলে আসবে এখন এটা অবশ্যই ডেসিমাল নাম্বারে কনভার্ট হয়ে যাবে যেটা কত হবে ছাপ্পান্ন যোগ ছয় যেহেতু এইট টু দিবর জিরো মানে ওয়ান তাহলে সিক্স ইন্টু ওয়ান মানে কি সিক্স আচ্ছা তাহলে এটা কী হয়ে যাবে সিক্সটি টু অর্থাৎ ডেসিমালে যেটা হচ্ছে সিক্সটি টু সেটাই হচ্ছে অক্টালে সেভেন্টি সিক্স ওকে তাহলে এখন আমি যদি কোনো একটা বাইনারি সংখ্যাকে কোনো একটা বাইনারি সংখ্যাকে যদি ডেসিমাল নাম্বারে কনভার্ট করতে চাই তাহলে কীভাবে লিখব আচ্ছা এই অবস্থান হচ্ছে জিরো অবস্থান এটা ওয়ান অবস্থান এটা টু এটা থ্রি তাহলে এভাবে লিখে ফেলি ওয়ান ইন্টু বাইনারি বেস হচ্ছে টু 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 দি পাওয়ার কত হবে জিরো ওয়ান টু থ্রি টু টু পাওয়ার থ্রি দেন আবার ওয়ান ইন্টু টু টু দি পাওয়ার এটা থ্রি তাহলে এটা কী হবে টু প্লাস ওয়ান ইন্টু টু টু দি পাওয়ার ওয়ান প্লাস জিরো ইন্টু টু টু দি পর জিরো এবং এটা কীসে কনভার্ট হয়ে গেল এটা অবশ্যই ডেসিম্যাল নাম্বারে কনভার্ট হয়ে গেল তাহলে খেয়াল করো এখানে কত আসবে এইট প্লাস ফোর প্লাস টু প্লাস জিরো এবং এটা কী চলে আসলো আমাদের ডেসিমাল নাম্বার তাহলে খেয়াল করো এখানে কত আসবে এইট এবং ফোর হচ্ছে টুয়েলভ টুয়েলভ এবং টু ফোরটিন তাহলে আমাদের চলে আসলো ফোরটিন অর্থাৎ এটা হচ্ছে আমাদের ডেসিমালে ফোরটিন আচ্ছা তাহলে এখন একটা হেক্সাডেসিমাল সংখ্যা নেওয়া যাক তাহলে এখন আমরা যদি একটা হেক্সাডেসিমাল সংখ্যা লিখি খেয়াল করো এই সংখ্যাটাকে আমরা হেক্সাডেসিমাল সংখ্যা বলবো এবং এটাকে আমরা রূপান্তর করবো ডেসিমাল নাম্বারে তাহলে কি লিখবো ওয়ান ইন্টু সিক্সটিন পাওয়ার কত হবে জিরো ওয়ান টু থ্রি তাহলে ওয়ান ইন্টু সিক্সটিন টু বা থ্রি প্লাস সিক্স ইন্টু সিক্সটিন টু দি পর টু প্লাস এফ ইন্টু সিক্সটিন টু দি পর ওয়ান এবং এ ইনটু সিক্সটিন টু দি পর জিরো এবং এটা কিসে কনভার্ট হয়ে গেল এটা হয়ে গেলো আমাদের ডেসিমালে এখন প্রশ্ন আসতে পারে যে এফ তো আমাদের ডেসিমাল নাম্বার না এও আমাদের ডেসিমাল নাম্বার না বাট এই ডেসিমাল নাম্বারের মধ্যে যেগুলো চলে আসলো এখন আমাদের জানতে হবে যে এর মান কত এফের মান কত ডেসিমালে খেয়াল করো যখন আমরা হেক্সারেসিম সংখ্যা পড়েছিলাম তখন নাইনের পরে এ বি সি ডি এফ এগুলো আসছিল। এবং ডেসিমালের ক্ষেত্রে নাইনের পরে আমাদের টেন আসতো এরপরে ইলেভেন এরপরে টুয়েলভ তাহলে খেয়াল করো সিরিয়ালটা যদি আমরা ইকুয়াল ইকুয়াল ধরে নেই। তাহলে হেক্সারেসিমলে এ ডেসিমালের টেন হেক্সারেসিমলে বি ডিসিমলে ইলেভেন সি টুয়েলভ তাহলে ডি থার্টিন ই ফোরটিন এবং এফ কত ফিফটিন এটা একটু নোট করে নাও এটা জেনে রাখতে হবে তাহলে খেয়াল করো এখানে আমরা কত লিখব সিক্সটিন কিউব প্লাস সিক্স ইন্টু সিক্সটিন স্কোয়ার প্লাস এফের জায়গায় আমরা কত লেখব ফিফটিন ইন্টু সিক্সটিন প্লাস এর জায়গায় কত লিখব টেন এবং সিক্সটিন টু দি ফোর জিরো মানে ওয়ান তাহলে এখান থেকে ক্যালকুলেশন করে যে মানটা আসবে সেটাই হবে আমাদের এই সংখ্যা রেসপেক্টে আমাদের ডেসিমল নাম্বার এখন তোমরা অবশ্যই বুঝে গেছো যে বাইনারি অক্টাল এবং হেক্সারেসিমল থেকে কিভাবে ডেসিমল সংখ্যায় যেতে হয় এখন আমি একটা ছোট্ট জিনিস দেখাতে চাই সাপোজ তোমার কাছে ফাইভ এই বেইজের একটা নাম্বার সিস্টেম দেওয়া আছে অর্থাৎ ফাইভ যদি কোনো নাম্বার সিস্টেমের বেইজ হয় অর্থাৎ সেখানে অঙ্ক আছে কয়টি পাঁচটি জিরো ওয়ান টু থ্রি ফোর এই পাঁচটি অঙ্ক নিয়ে যে সংখ্যা পদ্ধতিটা গঠিত সেটাকে আমরা বলবো ফাইভ বেইজের নাম্বার সিস্টেম অর্থাৎ এমন যদি একটা নাম্বার তোমাকে দেওয়া থাকে ওয়ান টু ফোর এবং এর নিচে যদি লেখা থাকে ফাইভ অর্থাৎ এই নাম্বারের বেজ হচ্ছে ফাইভ তাহলে এই নাম্বারটাকে যদি বলে ডেসিমাল নাম্বারে রূপান্তর করতে তাহলে তুমি কি পারবে হ্যাঁ অবশ্যই কারণ আমরা শিখে ফেলেছি যে যে কোনো বেইজের নাম্বার যদি দেওয়া থাকে সেটা কীভাবে ডেসিমালে রূপান্তর করতে হয় তাহলে এখানে কী হবে ওয়ান ইন্টু ফাইভ টু দি পাওয়ার কত হবে জিরো ওয়ান টু তাহলে ফাইভ টু দি পাওয়ার টু প্লাস টু ইন্টু ফাইভ টু দি পাওয়ার ওয়ান প্লাস ফোর ইন্টু ফাইভ টু দি পাওয়ার জিরো তাহলে এটাকে ক্যালকুলেশন করে যে মানটা আসবে সেটাই হয়ে যাবে আমাদের কি সেটা হয়ে যাবে আমাদের এই নাম্বারের রেসপেক্টে ডেসিমাল মান ওকে একটা প্রশ্ন তো থেকেই যায় যে যদি দশমিক সংখ্যা থাকে অর্থাৎ সংখ্যার মাঝখানে যদি দশমিক চিহ্নটা থাকে অর্থাৎ আমি যদি লিখি একটা অক্টাল সংখ্যা সেভেন টু পয়েন্ট থ্রি সিক্স তাহলে এটা হচ্ছে একটা অক্টাল সংখ্যা এবং এটাকে এটা থেকে যদি বলে যে এটাকে আমি ডেসিমালে রূপান্তর করতে তখন কিভাবে আমি লিখব খেয়াল করো তাহলে এতটুকুর জন্য যদি লিখি সেটা কী হবে সেভেন ইন্টু বেস কত এইট এইট টু দি পাওয়ার এটা জিরো এটা ওয়ান এইট টু দি পাওয়ার ওয়ান প্লাস টু ইন্টু এইট টু দি পাওয়ার জিরো আচ্ছা আমি লিখি নেই একটা জিনিস সেটা হচ্ছে থ্রি ইন্টু এইট প্লাস সিক্স ইন্টু এইট বলতো এই জিরোর পরে এখানে যদি ওয়ান আসে এরপরে যদি আরেকটা অঙ্ক থাকতো তাহলে টু আসতো থ্রি আসতো ফোর আসতো তাহলে জিরো থেকে যখন আমি এই দিকে যাব তখন কী হবে খেয়াল করো ওয়ান থেকে জিরো এটা কি কমছে না বাড়ছে অবশ্যই কমছে এক এক করে কমছে তাহলে জিরোর পরেরটা কী হবে অবশ্যই মাইনাস ওয়ান তারপরটা কী হবে অবশ্যই মাইনাস টু হবে তাহলে এভাবে করে আমি কি বের করে ফেলতে পারি আমাদের যদি পয়েন্ট দেওয়া থাকে অথবা দশমিক দেওয়া থাকে তাহলে সেখান থেকেও কিন্তু আমরা কী বের করে ফেলতে পারি ডেসিমাল নাম্বারটা বের করে ফেলতে পারি এখন ক্যালকুলেশন করলে যে মানটা আসবে সেটা হবে আমাদের এই সংখ্যার রেসপেক্টে ডেসিমল নাম্বার ওকে এই লেকচার আমাদের এতটুকুই থাকবে আশা করি তোমরা লেকচারটি পুরোপুরি বুঝতে পেরেছ আগামী লেকচারে আমরা শিখব যে কোনো ডেসিমাল নাম্বারকে কিভাবে আমরা যে কোনো বেইজে রূপান্তর করতে পারি তো ডেসিমাল থেকে বাইনারি অক্টাল হেক্সারেসিমাল অথবা অন্য যে কোনো বেইজের নাম্বারে কিভাবে আমরা রূপান্তর করতে পারি নেক্সট লেকচার আমাদের সেটাই থাকবে এই লেকচারে এতটুকুই সবাইকে どんこと